আসসালামু আলাইকুম, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নম্বর 62 এর সমাধান করে দিচ্ছি। তো এখানে অ্যাক্টিভিটি হচ্ছে 5.2.1। এখানে বলেছে, চলো আমরা আমাদের সমস্যাগুলি খুঁজে বের করি এবং এটি করার জন্য 4 থেকে 6 জনের একটি করে দল গঠন করো। প্রতি দল এক টুকরো কাগজের উপর 2 থেকে 3টি করে এমন কিছু সমস্যা লেখো যেগুলো জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন। সব দল নির্ধারিত বক্সে তা ফেলো, একটি করে কাগজের টুকরো তুলো এবং দলের সম্ভাব্য সমাধান আলোচনা করো। তো এখানে তোমাদের যে কাজটি করতে বলা হয়েছে, তোমরা কয়েকটি গ্রুপে বিভক্ত হবে, তারপরে প্রত্যেক গ্রুপ 2 থেকে 3টি করে সমস্যা লিখে কাগজে লিখে একটা বক্সে ফেলবে, তারপরে সবগুলো গ্রুপের কাগজ জমা করার পরে কাগজগুলো থেকে প্রত্যেক গ্রুপ একটা করে কাগজ তুলে নিবে, বক্স থেকে তুলে নিবে এবং সে কাগজের মধ্যে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলোর সম্ভাব্য সমাধান আলোচনা করতে হবে। তো এখন আমি নমুনা উত্তর হিসেবে কয়েকটি সমস্যা এবং সমাধান তোমাদেরকে দিয়ে দিচ্ছি এই ভিডিওতে। নিচে কয়েকটি সমস্যা তুলে ধরা হলো যেগুলো জরুরি ভিত্তিতে সমাধান করা প্রয়োজন। প্রবলেম 1, ট্রাফিক জ্যাম। টু রিডিউস ট্রাফিক জ্যাম, সাম ইনিশিয়েটিভস শুড বি টেকেন। ট্রাফিক জ্যাম কমাতে কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, নাম্বার 1, দ্য রোডস শুড বি ব্রডেন্ড, সড়কগুলো চওড়া করা উচিত। নাম্বার 2, দ্য রোডস শুড বি রিপেয়ার্ড, সড়কগুলো মেরামত করা উচিত। নাম্বার 3, দ্য ড্রাইভার্স শুড ফলো দ্য ট্রাফিক রুলস, চালকদের উচিত ট্রাফিক নিয়মকানুন মেনে চলা। প্রবলেম 2, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকার সমস্যা। সলিউশন, টু ওভারকাম দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের সমস্যা দূরীকরণে সাম ইনিশিয়েটিভস মে বি টেকেন, কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। দেই আর, সেগুলো হলো, 1, আনএমপ্লয়েড ইউথ শুড টেক ভোকেশনাল ট্রেনিং, বেকার যুবকদের উচিত কর্মমুখী শিক্ষা গ্রহণ করা। নাম্বার 2, দে ক্যান স্টার্ট অ্যাডভান্সড ফার্মিং, তারা আধুনিক চাষাবাদ শুরু করতে পারে। নাম্বার 3, দে ক্যান বি ফ্রিল্যান্সার, তারা মুক্ত পেশাজীবী হতে পারে। প্রবলেম 3, ডিফরেস্টেশন বা বৃক্ষ নিধন। সলিউশন, টু রিডিউস ডিফরেস্টেশন, বৃক্ষ নিধন কমাতে সাম স্টেপস মে বি টেকেন, কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। নাম্বার 1, টু প্লান্ট মোর অ্যান্ড মোর স্যাপলিংস, বেশি বেশি চারা রোপণ করা। এখানে স্যাপলিংস মানে হচ্ছে চারাগাছ। নাম্বার 2, ট্রিজ শুড নট বি কাট ডাউন অ্যাট র্যান্ডম, নির্বিচারে গাছ না কাটা। নাম্বার 3, পিপল শুড বি এনকারেজ টু অ্যাফরেস্টেশন, লোকজনকে বৃক্ষরোপণে উৎসাহিত করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।